হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্মার্ট এডুকেশনে স্বাগত জানাই। আমরা আলোচনা করছিলাম বিএড সেকেন্ড সেমিস্টারে কোর্স 1.2.8A নলেজ অ্যান্ড কারিকুলাম থেকে, যেখানে 2017 কোশ্চেনগুলোকে আলোচনা করেছিলাম। যারা এখনও ভিডিওগুলো দেখোনি, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলি দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিও। আজকে আমরা নলেজ অ্যান্ড কারিকুলামে 2018 কোশ্চেনগুলোকে সলভ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে শুরু করছি আজকে আলোচনা। প্রথমে আমরা এখানে 2018 নলেজ অ্যান্ড কারিকুলাম পার্ট 1 যে কোশ্চেন রয়েছে সেটা দেখতে পাচ্ছি, এবং এই কোশ্চেনের পিডিএফ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। প্রথমে আমরা যেটা রয়েছে গ্রুপ এ, যেখানে হলো 50টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে এবং 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। তার মধ্যে এখানে যে 60টি প্রশ্ন রয়েছে, আমরা সেই 60টি প্রশ্ন নিয়েই আলোচনা করব। এবং গ্রুপ বি, যেখানে হলো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 150 শব্দের মধ্যে উত্তর দিতে হবে, এবং প্রতিটা প্রশ্নের মান হলো 5 করে রয়েছে। আমরা আজকের ভিডিওতে 2 এবং 3 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং বাকি প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাহলে প্রথম যে আমাদের আলোচনা গ্রুপ এ থেকে রয়েছে, সেটা দেখে নিই কী রয়েছে। গ্রুপ এ, তো গ্রুপ এতে প্রথম প্রশ্ন রয়েছে, যুক্তি ও বিশ্বাসের সম্পর্ক ব্যক্ত করুন। যুক্তি বিশ্বাসের সম্পর্কের মধ্যে যে যুক্তি ও বিশ্বাস উভয়ই সত্যকে অনুসন্ধান করে, যুক্তি বিশ্বাস উভয়ই দর্শনের বিষয় এবং মানব প্রকৃতির বৈশিষ্ট্য, যুক্তি বিশ্বাস উভয়ই পরিবর্তনশীল। এটা ছিল যুক্তি ও বিশ্বাসের মধ্যে সম্পর্ক। এরপর আমরা দ্বিতীয়ত জেনে নেব যে ভারতীয় শিক্ষাক্ষেত্রে আশুতোষ মুখোপাধ্যায়ের অবদান কী ছিল, সেটা তার সম্বন্ধে কিছু আমরা জেনে নিই যে কী রয়েছে। যে 1904 খ্রিস্টাব্দে কার্জনের বিশ্ববিদ্যালয় আইন পাশের পর কার্জন স্বইচ্ছায় 1906 খ্রিস্টাব্দে আশুতোষ মুখোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ গ্রহণের আসীন ছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য থাকাকালীন ভারতীয় উচ্চশিক্ষার বিস্তারে কিন্তু একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়কে ভারতের শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয়ে পরিণত করেছিলেন। তার যে কর্মভার তিনি গ্রহণ করেছিলেন, সেই কর্মসূচিগুলো কী কী, তার মধ্যে আমরা দুটো বিষয় নিয়ে আজ আলোচনা করব। গ্রন্থাগার প্রতিষ্ঠা, স্যার আশুতোষ উপাচার্যের দায়িত্ব গ্রহণ করে দাঁড় ভাঙা হলে বিশ্ববিদ্যালয় একটি গ্রন্থাগার প্রস্তুত করেন। শিক্ষার্থীদের সুবিধা এবং পঠন পাঠনের উন্নতির জন্য বিশ্ববিদ্যালয় চত্বরে তিনি গ্রন্থাগার তৈরি করা সে করেছিলেন, প্রতিষ্ঠার কথা বলেছিলেন এবং তৈরিও করেছিলেন। দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হলো ছাপাখানা স্থাপন। উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর আশুতোষের অন্যতম কৃতিত্ব হলো বিশ্ববিদ্যালয়ের ছাপাখানা উপস্থাপন। 1908 খ্রিস্টাব্দে তিনি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ছাপাখানা প্রতিষ্ঠা করেন। এটা তার কর্মভার, এবং আরও অনেক রয়েছে যেহেতু আমাদের 2 নম্বরের প্রশ্ন, সেজন্য আমরা দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। এরপরে তৃতীয় প্রশ্ন রয়েছে যে সমাজে নিরপেক্ষতার আদর্শ প্রসারে শিক্ষার দুটি ভূমিকা, অর্থাৎ মেনশন টু রোল অফ এডুকেশন ইন প্রমোটিং সেকুলারিজম ইন সোসাইটি। নিরপেক্ষতার আদর্শ কী বলেছে, প্রথম রয়েছে শিক্ষার দ্বারা শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনা, মুক্ত চিন্তার প্রতি অবস্থা মানে আস্থা ধরে রাখা, বিজ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গি ইত্যাদির বিকাশ ঘটানো। এবং দ্বিতীয়ত রয়েছে শিক্ষার দ্বারা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক যুক্তিশীল চিন্তনের প্রসার ঘটে। অর্থাৎ তাহলে নিরপেক্ষতার আদর্শে শিক্ষার ভূমিকাগুলো আমরা দুটো জেনে নিলাম। এরপর রয়েছে স্থিতিশীল উন্নয়নের দুটো বৈশিষ্ট্য কী রয়েছে, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, এই ধরনের উন্নয়ন ত্রিমাত্রিক হয়ে থাকে। পঞ্চম প্রশ্ন রয়েছে ভারতের সামাজিক দিক থেকে পশ্চাৎপদ গোষ্ঠী বলতে কাদের বোঝানো হয়েছে। ভারতে সামাজিক দিক থেকে পশ্চাৎপদ গোষ্ঠী বলতে সেই সমস্ত শ্রেণীর মানুষদেরকে বলা হয়েছে যারা দারিদ্র্যসীমা নিচে বসবাস করে এবং যাদের সমাজের সমস্ত দিক দিয়ে বঞ্চিত হয়ে এসেছে। এই ধরনের পশ্চাৎপদ গোষ্ঠী হলো তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও অন্যান্য যে অনগ্রসর জাতি রয়েছে তারা, এরা হলো পশ্চাৎপদ গোষ্ঠী। এরপরে আমাদের যে ষষ্ঠ প্রশ্ন রয়েছে যে সমাজে নিরক্ষরতার প্রভাব, তার মধ্যে তাহলে কী হলো, সমাজে যদি নিরক্ষর বেড়ে থাকে তাহলে কী হবে, জনসংখ্যা বৃদ্ধি পাবে। জনসংখ্যার দিক থেকে ভারতবর্ষ হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। বিশ্বের মোট জনসংখ্যার 16% মানুষ এই দেশে বসবাস করে। আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে প্রতি বছর 18 মিলিয়ন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের শিক্ষাগত ব্যবস্থা প্রথাগত এবং প্রথা বহির্ভূত উভয় ব্যবস্থায় রয়েছে, জনসংখ্যার এই বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রাখতে সক্ষম হচ্ছে না, ফলে সাক্ষরতার হার বৃদ্ধি পেলেও মোট নিরক্ষর জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে কী হলো, জনসংখ্যা বৃদ্ধি হলো নিরক্ষরতার প্রভাবে, এত হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং জাতির দুর্বল অংশের শিশুদের বিদ্যালয়ে ভর্তি না হওয়া, এই জন্য কিন্তু একটা নিরক্ষরতার একটা বিশেষ রয়েছে।
যদিও বালিকা এবং তপশিলি জাতি উপজাতি শিশুদের গত 50 বছরে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার প্রায় বৃদ্ধি পেয়ে হয়েছে 43.2% এবং 39.39% বালিকারা যথাক্রমে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিকে বিদ্যালয়ে ভর্তি হচ্ছে। এর কারণ উল্লেখ করতে গিয়ে ন্যাশনাল স্যাম্পল সার্ভেতে বলেছে, এবং এর কারণগুলি হলো গৃহে এবং অর্থনৈতিক কারণে কাজে অংশগ্রহণ, আগ্রহের অভাব, অন্যান্য অর্থনৈতিক কারণ, বিদ্যালয়ে না থাকা, এই সমস্ত বিশেষ কারণগুলোর জন্য শিশুদের বিদ্যালয়ে ভর্তি হচ্ছে না এবং নিরক্ষরতা একটা বিষয়ভাবে প্রভাব ফেলাচ্ছে। এরপরে আমাদের যে গ্রুপ এ থেকে শেষ প্রশ্ন, সেটা হলো বহু সংস্কৃতিবাদ বলতে কী বোঝো। বহু সংস্কৃতিবাদের মূল কথাটি হলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য অন্বেষণ। ভারতীয় দর্শন এই বিষয়টির ওপর গুরুত্ব দিয়ে এসেছে। ভারতীয় দার্শনিকগণ যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি অরবিন্দ, রাধাকৃষ্ণন, অমর্ত্য সেন প্রমুখ বহু সংস্কৃতিবাদের কথা তাদের লেখনী এবং সৃষ্টির মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। তারা বলেছেন যে মনুষ্যত্ব বহু সংস্কৃতির মূল বিষয়। ব্যক্তির মধ্যে এই মনুষ্যত্বকে জাগ্রত করার মধ্য দিয়ে বহু সংস্কৃতিবাদের লক্ষ্য পূরণ করা হয়। তার জন্য শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে পুনর্গঠন করা প্রয়োজন যাতে বিদ্যালয় পাঠক্রমিক ও সহপাঠক্রমিক কার্যাবলীর মধ্য দিয়ে বহু সংস্কৃতিবাদকে সঠিকভাবে পরিচালিত করা সম্ভব হয়। এইভাবে বহু সংস্কৃতিবাদ শিক্ষাক্ষেত্রে একটা বিশেষভাবে প্রভাব বিস্তার করে থাকে। এরপর আমরা গ্রুপ বি যে প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 5 রয়েছে এবং প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হলো মিনিং অফ এপিস্টেমোলজি উইথ রেফারেন্স টু দ্য প্রসেস অফ নলেজ বিল্ডিং অ্যান্ড জেনারেশন, অর্থাৎ জ্ঞানের গঠন এবং উৎসের প্রেক্ষিতে জ্ঞান তত্ত্বের অর্থটা কী। প্রথমে আমরা জ্ঞান বিদ্যার অর্থটা জেনে নেব, তারপরে আমাদের জ্ঞান তত্ত্বের যে প্রক্রিয়া সমস্ত জানবো, জ্ঞানের যে গঠন প্রক্রিয়া সেটা জানবো। দর্শনের যে শাখা জ্ঞানের উৎপত্তি, তার প্রকৃতি, সীমা, বৈধতা নিয়ে আলোচনা করে সেটা হলো জ্ঞানবিদ্যা। গ্রিক শব্দ এপিস্টেমের অর্থ হলো জ্ঞান, গ্রিক শব্দ লগসের অর্থ হলো বিজ্ঞান বা যুক্তি আলোচনা। এই দুটি গ্রিক শব্দ থেকে এসেছে এপিস্টেমোলজি বা জ্ঞানবিদ্যা। আর জন লক তার দার্শনিক আলোচনায় জ্ঞানবিদ্যা উল্লেখ করেছেন। তিনি সর্বপ্রথম দার্শনিক যিনি জ্ঞানবিদ্যার প্রয়োজনীয়তার প্রতি সকল দৃষ্টি আকর্ষণের জন্য সচেষ্ট হন এবং জ্ঞানের উৎস, উপকরণ, সীমা নিয়ে আলোচনা করেন। তিনি জ্ঞানের গঠন, প্রকৃতি, উৎপত্তি, উৎস এবং যথার্থতা ও বৈধতা আলোচনায় প্রবৃত্ত হয়েছিলেন। এবার জ্ঞানের গঠন প্রক্রিয়ার মধ্যে প্রথম যে তিনটি অর্থে ব্যবহৃত হয়, তো এই জ্ঞানের গঠন প্রক্রিয়াটা, তো প্রথমে হলো পরিচিতিমূলক জ্ঞানের গঠন বা বস্তু বিজ্ঞান। যেটা এখানে একটা উদাহরণের মধ্যে বলেছে যে আমি রামকে জানি, মঞ্জু পৌশালীকে জানে। এই দুটি বাক্যে জানা শব্দটা অর্থ হলো চেনা বা সাক্ষাৎ বা পরিচয় লাভ করার অর্থ। এই অর্থে আমরা আমাদের সহপাঠীদেরকে জানি, বন্ধুদের জানি, বাজারের যার নিকট জিনিস কিনি তাকে জানি। এখানে হলো পরিচিতিমূলক অর্থে ব্যবহার করা হয়েছে। আবার এখানে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে যে বিদ্যাসাগরের সঙ্গে আমাদের সাক্ষাৎ পরিচয় ছিল না, তার সম্পর্কে আমরা অনেক কিছু কিন্তু জানি। কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ পরিচয় না থাকলেও তার সম্বন্ধে অনেক কিছু জানা, যেমন বিদ্যাসাগর নারী শিক্ষার অন্যতম পথিকৃৎ ছিলেন, দয়ালু ছিলেন, মাতৃভক্ত ছিলেন। সুতরাং জানা কথাটির অর্থ কিন্তু এখানে চেনা বা সাক্ষাৎ পরিচয় পরিচিত হলেও আবার কিন্তু একমাত্র শুধু এই অর্থ নয়, জানা মানে কিন্তু জ্ঞান গঠন, এটাও কিন্তু সত্য, জ্ঞানের বৃদ্ধি ঘটানো। তাহলে পরিচিতিমূলক এটা জানলাম। এরপর হলো সাধারণ জ্ঞান বা কর্মকুশলতা রয়েছে। রাজ স্কুটার চালাতে জানে, মাধবী অনর্গল ইংরেজিতে কথা বলতে জানে। এই উপরে দুটি জানা ক্রিয়াটি কোনো কর্ম করতে পারা বোঝায়, অর্থাৎ কর্মের মাধ্যমে জ্ঞান গঠিত হয়। যেমন স্কুটার চালানো, ইংরেজিতে অনর্গল কথা বলা, এগুলো হলো একটা জ্ঞান গঠনের, সাধারণ জ্ঞান বা কর্মকুশলতা বৃদ্ধির কিন্তু বিশেষ ব্যাপার। এরপরে রয়েছে বাচনিক জ্ঞান। বাচনিক জ্ঞান বা বাচনিকভাবে জ্ঞানের উদাহরণের সাহায্যে কী বলেছে যে সত্যজিৎ রায় আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার পেয়েছিলেন, আর লিওনেস নেল মেসি ফুটবল খেলার জাদুঘর। তো এখানে একটু বিস্তারিত কী বলেছে যে সত্যজিৎ রায় এবং লিওনেল মেসির সঙ্গে সাক্ষাৎ পরিচয় না থাকলেও তাদের না চিহ্ন তাদের সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। আমরা যদি একটি বৈশিষ্ট্যকে জানি বা জানি যে উক্ত বৈশিষ্ট্যটি একটি বিশেষ বস্তু বা ব্যক্তির মধ্যে বর্তমান রয়েছে, তাহলে সেই বস্তু বা ব্যক্তি সম্পর্কে আমাদের জানা হলো বাচনিক অর্থে জানা বা বাচনিকভাবে জ্ঞানের গঠন ঘটানো। যেমন আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার কী তা আমরা জানি এবং এই পুরস্কারটি যে সত্যজিৎ রায় পেয়েছে তাও জানি। একইভাবে ফুটবলের জাদুঘর কী তা আমরা জানি এবং এও জানি যে লিওনেল মেসি বা মেসির মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে। তো এই ধরনের জানা বা জ্ঞান বাচনিক অর্থে গঠিত জ্ঞান।
এবার ওপরে আলোচনা থেকে তিন ধরনের জ্ঞানের একটা পরিচিতিমূলকভাবে কোনো কাজ করতে পারার মধ্যে দিয়ে আর কোনো বিবৃতিমূলক বচনকে সত্য বলে মনে করা। এরপর রয়েছে শিক্ষায় দর্শনের তাৎপর্য। শিক্ষায় দর্শনের কীরূপ তাৎপর্য রয়েছে প্রথমে আমরা একটু জেনে নিই। শিক্ষা দর্শন কিন্তু একে অপরের সঙ্গে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, পদ্ধতি ইত্যাদিকে গভীরভাবে প্রভাবিত করে। শিক্ষার মাধ্যমে শিশু নৈতিকতা জাগ্রত হয়, চরিত্র গঠন হয়, সৃজনশীলতার বিকাশ ঘটে, আর এই সকল বিকাশের পথ নির্দেশ করে নীতিশাস্ত্র, সৌন্দর্যতত্ত্ব, দর্শনের শাখা। ভারতীয় শিক্ষার বিভিন্ন যুগে ব্রাহ্মণ্য শিক্ষা, বৌদ্ধ শিক্ষা, মুসলিম শিক্ষা, যথাক্রমে বেদান্ত শিক্ষা, বৌদ্ধ দর্শন, ইসলামীয় দর্শন দ্বারা প্রভাবিত হয়েছে। এরপর আমরা জেনে নিই তাহলে কী কী প্রভাবগুলো রয়েছে। প্রথমে রয়েছে হলো শিক্ষার লক্ষ্য ও দর্শন। নির্দিষ্ট লক্ষ্য ছাড়া কোনো পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত হয় না, তাই শিক্ষা পরিকল্পনারও নির্দিষ্ট কিছু লক্ষ্য থাকে। মানব জীবনের সঙ্গে শিক্ষার সম্পর্ক নিবিড়, তাই জীবনের লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখেই শিক্ষার লক্ষ্য নির্ধারিত হয়। এই লক্ষ্য উদ্দেশ্যগুলি শিক্ষক শিক্ষিকা, শিক্ষাবিদদের শিক্ষা প্রক্রিয়া পরিচালনার পথপ্রদর্শক হিসেবে কিন্তু কাজ করে। প্রতিটি দেশের শিক্ষার একটা লক্ষ্য, এটা লক্ষ্য কি উদ্দেশ্যগুলি সমকালীন দার্শনিক মতাদর্শ দ্বারা প্রভাবিত হয়। ভাববাদীরা বলেছে যে শিক্ষার লক্ষ্য হলো আত্ম উপলব্ধি, অর্থাৎ আমরা এখানে আমরা জানছিলাম যে শিক্ষার যে দর্শনের মানে শিক্ষা দর্শনের কী ভূমিকা হয়েছে, তার মধ্যে ভাববাদীরা কী বলছে যে আত্ম উপলব্ধি করা। প্রকৃতিবাদীরা আবার কী বলেছে যে আত্মবিকাশ শিক্ষার লক্ষ্য। প্রয়োগবাদীরা আবার কী বলেছে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত আরও শিক্ষা বা মোর এডুকেশন। আর প্রয়োগবাদীরা কী বলেছে জীবনে ক্রমবিকাশের সঙ্গে সামঞ্জস্য পূর্ণ শিক্ষার লক্ষ্য নির্ধারণের কথা। এটা হলো বিভিন্ন দার্শনিকবাদীদের মতামত ব্যক্ত করেছে শিক্ষার ক্ষেত্রে। এরপর রয়েছে পাঠ্যক্রম ও দর্শন। পাঠ্যক্রম হলো শিক্ষার লক্ষ্যে পৌঁছানো অপরিহার্য পথ, দর্শন শিক্ষার লক্ষ্য স্থির করে আর পাঠ্যক্রম সেই লক্ষ্যে উপনীত হতে সাহায্য করে। তাই বলেছে যে পাঠ্যক্রম ও নির্দিষ্ট দার্শনিক চিন্তাধারা দ্বারা প্রভাবিত হয় এবং দেশ ও কালভেদে শিক্ষার লক্ষ্য পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাঠ্যক্রমের পরিবর্তনও লক্ষ্য করা যায়। এখানে উদাহরণ বলেছে যে প্রাচীন ভারতের হিন্দু বৌদ্ধ উভয় শিক্ষাব্যবস্থায় লক্ষ্য ছিল আত্ম উপলব্ধি করা, আবার আধুনিক শিক্ষাব্যবস্থাতে প্রকৃতিবাদ ও প্রয়োগবাদ, কর্মকেন্দ্রিক ও অভিজ্ঞতাবাদী সমন্বয় পাঠ্যক্রম প্রবর্তনের কথা বলা হয়েছে। তাহলে পাঠ্যক্রমের সাথে দর্শনের একটা সম্পর্ক দেখতে পেলাম। এরপরে আমরা পুস্তক, পাঠ্যপুস্তক যে রয়েছে তার সাথে দর্শনের কী সম্পর্ক সেটা দেখে নেব। পাঠ্যপুস্তক নির্বাচনের সময় শিক্ষার উদ্দেশ্য ও পাঠ্যক্রমের দিকে লক্ষ্য রেখে একটি মান স্থির করা হয়ে থাকে। দর্শনের মান নির্ণয় করতে সাহায্য করে দর্শনশাস্ত্র। আদর্শ পাঠ্যপুস্তকের মাধ্যমে প্রকাশিত হয় সমসাময়িক জীবন দর্শন। এই আদর্শ ও তার চর্চা শিক্ষার উদ্দেশ্যকে সার্থক করে। যেমন এখানে বলেছে যে প্রকৃতিবাদী ছবি, দৃষ্টান্ত প্রভৃতি সহযোগে পাঠ্যপুস্তক রচনা করে থাকে, আবার প্রয়োগবাদীরা কী করে, প্রয়োগবাদীরা নৈব্যক্তিক সাধারণ বর্ণনাকে পাঠ্যপুস্তকের প্রতিপাদ্য হিসাবে মনে করে, আবার ভাববাদীরা পাঠ্যপুস্তককে পুস্তক প্রণেতার নির্দিষ্ট প্রকাশভঙ্গির ওপর জোর দেয়। তাহলে এটা হলো বিভিন্ন দার্শনিকদের বিভিন্ন মতদর্শিতে বা বিভিন্নভাবে এটাকে দেখা, শিক্ষার বিষয়টাকে পরিলক্ষণ করা। তাই তার মতে বিষয়গত উপস্থাপন গ্রন্থাগার ব্যক্তিত্ব, পাঠকের ব্যক্তিত্বের মধ্যে সংযোগ স্থাপনে সাহায্য করে এই যে পাঠ্যপুস্তকের বিশেষ জ্ঞান। তাহলে এটা হলো বিভিন্ন ভাববাদীদের, তারপর রয়েছে বিষয়গত ভাববাদী রয়েছে, প্রকৃতিবাদী রয়েছে, প্রয়োগবাদী রয়েছে, এদের বক্তব্য। এরপর রয়েছে শিক্ষণ পদ্ধতি ও দর্শন। দর্শন নির্দেশিত পথে শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কৌশল গ্রহণ বা পথ অনুসরণ করা হয় তা হলো শিক্ষণ পদ্ধতি। শিক্ষা বিজ্ঞানের ভাষায় একে বলা হয়েছে মেথোডোলজি। সকল শিক্ষণ পদ্ধতি কোনো না কোনো দার্শনিক মতাদর্শের ওপর গঠিত। আর এ প্রসঙ্গে বলেছে কিলোপ্র্যাটিক তাই পদ্ধতিকে দর্শন বা ফিলোসফি অফ মেথড কথাটি ব্যবহার করেন। এবং শেষে রয়েছে যে পয়েন্ট, সেটা হলো শিক্ষক ও দর্শন, অর্থাৎ শিক্ষা প্রক্রিয়ার কিন্তু প্রধান মেরুদণ্ড কিন্তু শিক্ষক। শিক্ষকের ভূমিকা বা তার ব্যক্তিত্বের স্বরূপটি কেমন হবে তা নির্দেশিত হয় দর্শনের দ্বারা। শিক্ষক যে আদর্শ বহন করে তা কিন্তু শিক্ষার্থীদের প্রত্যক্ষভাবে অনুপ্রেরণিত ও প্রভাবিত করে থাকে। একজন প্রকৃত শিক্ষক তার বিষয়, তার শিক্ষার্থী, সমাজ, শিক্ষার দর্শন সম্পর্কে জ্ঞাত হবেন। যেমন বুনিয়াদি বিদ্যালয়ের কোনো শিক্ষক যদি গান্ধীজির শিক্ষা দর্শন সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে কিন্তু তিনি সফল শিক্ষক হতে পারেন না। প্রকৃতিবাদী দর্শন অনুযায়ী শিক্ষকের কী ভূমিকা বলেছে যে শিক্ষকরা শিক্ষার্থীদের কার্য পরিচালনার পথে কখনোই
হস্তক্ষেপ করবে না, তিনি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ রচনা করবেন। আবার ভাববাদীরা কি বলেছে, শিক্ষার্থীদের ভূমিকাকে পরিবারের কর্তার সঙ্গে তুলনা করেছেন, যেখানে শিক্ষার্থীরা তার ব্যক্তিত্ব দ্বারা অনুপ্রাণিত হবে এবং তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারবে। শিক্ষার্থীদের কাজের ও শিক্ষণের সুযোগ করে দেওয়াই হলো প্রয়োগবাদীদের মতে শিক্ষকের কর্তব্য। তাহলে এখানে প্রকৃতিবাদী, ভাববাদী এবং প্রয়োগবাদী বিভিন্নভাবে শিক্ষকের এই কর্তব্যটা আলোচনা করেছে। এই ছিল আমাদের আজকে আলোচনা গ্রুপ এ এবং গ্রুপ বি থেকে যে প্রশ্নগুলো রয়েছে আমরা আলোচনা করবো, বাকি প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওগুলোকে পেতে অবশ্যই স্মার্ট এডুকেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমরা স্মার্ট এডুকেশন চ্যানেলের সাথে যুক্ত হতে ফেসবুকে স্মার্ট এডুকেশন পেজ রয়েছে, তোমরা সেখানেও যুক্ত হতে পারো, তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিও। ধন্যবাদ।